জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতে শিরোনাম, বাকমুতে খুব দ্রুত হামলা করবে ইউক্রেন। সিরিয়া সরকারের অনুরোধে দেশটিতে সৈন্য মোতায়েন করেছে ইরান, লেবানন সফরে গিয়ে বললেন ইরানি কূটনীতিক। এদিকে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাস্তায় প্রবীণ নারী ও ইসরায়েলের আন্দোলন আরও জোরদার। বাকমুতে লেপার ট্যাঙ্ক মোতায়েন করেছে ইউক্রেন। মেদভেদেব বললেন পুতিনকে গ্রেপ্তারের চেষ্টা যুদ্ধ ঘোষণার সামিল। চীনা হুমকির মুখে বিশাল সামরিক পহরা তাইওয়ানের। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কারের চিন্তা করছে জর্ডান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। বাকমুতে খুব দ্রুত হামলা করবে ইউক্রেন। ইউক্রেনের বাকমুতে রাশিয়ার বিরুদ্ধে খুব শিগগিরই জোরালো হামলা চালানো হবে, একথা জানিয়েছেন ইউক্রেনের জেনারেল ওলেকজান্ডার সিরস্কিয়া। এক টেলিগ্রাম বার্তায় কলোনেল জেনারেল ওলেকজান্ডার বলেন রাশিয়ার ওয়াগনার বাহিনী ধীরে ধীরে শক্তিহীন হয়ে পড়েছে, ইউক্রেন খুব দ্রুত এ সুযোগের সদ্ব্যবহার করে পাল্টা হামলা চালাবে। গত সোমবার ওয়াগনার প্রধান ইভিজিনি প্রিগোজিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেগে ল্যাভরভকে এক চিঠিতে জানিয়েছেন ইউক্রেন রাশিয়ার মূল সেনাদল হতে ওয়াগনার বাহিনীকে বিচ্ছিন্ন করে দিতে চাইছে। এর আগে রাশিয়ার লুহান্স অঞ্চলের এক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আন্দ্রেই মার্চেকো জানিয়েছেন বাকমুতের কাছে সেনা জড়ো করেছে ইউক্রেন, শিগগিরই তারা শহরটি থাকা রুশ সেনাদের হটিয়ে দিতে অভিযান শুরু করবে। তিনি বলেন ইউক্রেন এখন বাকমুত পুনরুদ্ধারে বিপুল সেনা পাঠাবে। প্রাবুদার রেডিওর মার্চেকো বলেন আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন এখন এই অঞ্চলে সেনা জড়ো করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তারা কোনোভাবেই বাকমুতকে রাশিয়ার অধীনে থাকতে দেবেন না। ইউক্রেনের সেনারা এখনও শহরের পশ্চিমাঞ্চলে দখল ধরে রেখেছে, এখন সেখানে নতুন নতুন সেনা পাঠাচ্ছেন জেলেনস্কি। তিনি সেখানে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, হয়তো তিনি বাকমুতে কাউন্টার অফেন্সিভ শুরু করার কথাও ভাবছেন। লেবানন সফরে গিয়ে বললেন ইরানি কূটনীতিক সিরিয়ার সরকারের অনুরোধে দেশটির সৈন্য মোতায়েন করেছে ইরান। ইরান বলেছে দেশটির সৈন্যরা সিরিয়ায় সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করছে, আমেরিকার মতো দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে যায়নি। তেহরান আরও বলেছে ইরানি সৈন্যরা সিরিয়ায় বৈধ সরকারের আবেদনে সাড়া দিয়ে দেশটিতে গেলেও আমেরিকা দামেস্কের অনুমতি ছাড়াই সিরিয়ায় সেনা মোতায়েন করেছে। ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ে কৌশলগত পরিষদের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজ এসব কথা বলেছেন। ইরানি সৈন্যদের কবে সিরিয়া থেকে প্রত্যাহার করা হবে এমন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। খাররাজি বলেন ইরানি সৈন্যদের মোতায়েন রাখার বিষয়টি যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার ভবিষ্যৎ পরিস্থিতির উপর নির্ভর করছে। সৈয়দ কামাল খাররাজি সিরিয়ার সফর শেষে লেবাননে গিয়ে গতকাল বৈরুতে এক বৈঠকে এসব কথা বলেন। সিরিয়ার সফরে তিনি প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করে বলেন সিরিয়ায় মোতায়েন ইরানের সামরিক উপদেষ্টাদের বিরুদ্ধে কোনো ইসরায়েলি অপরাধযজ্ঞকে বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। 2011 সালে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হলে দেশটির সরকারের অনুরোধে ইরান সেখানে সামরিক উপদেষ্টা পাঠানো শুরু করে। 2017 সালে ইরানের সহযোগিতায় উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসকে পরাজিত করতে সক্ষম হয় দামেস্ক। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাস্তায় প্রবীণ নারী ও ইসরায়েলের আন্দোলন আরো জোরদার। রাজপথে বিক্ষোভ করছেন দাদি নানিরা, ব্যতিক্রমী এমন আন্দোলন দেখা গেল ইসরায়েলে। চলমান সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিতে গ্র্যান্ড মাদার্স ফর ডেমোক্রেসি নামে একটি সংগঠনও গঠন করেছেন প্রবীণ নারীরা। বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত আইন পাশের বিরোধিতা করে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে রাজপথে সরব থাকার ঘোষণা দিয়েছেন তারা। খবর আউটলুক ইন্ডিয়ার, সম্প্রতি বিচার বিভাগ সংস্কার ঘোষণার জেরে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল গোটা দেশ। অধিকার আদায়ের এই আন্দোলনে তাই ঘরে বসে থাকেননি বয় বৃদ্ধরাও। গ্র্যান্ড মার্ডার্স ফর ডেমোক্রেসি স্লোগানের আন্দোলনে নেমেছেন হাজার প্রবীণ। এক আন্দোলনকারী বলেন হলোকাস্ট থেকে বেঁচে ফিরেছি আমি, একটা গণতান্ত্রিক দেশের প্রত্যাশায় ইসরায়েলে এসেছিলাম, কিন্তু বর্তমান সরকারের কর্মকাণ্ডে মনে হচ্ছে প্রতিনিয়ত স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। কট্টর ডানপন্থী নেতানিয়াহু জোট সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে ফিলিস্তিনি ইস্যুতে বাড়তে শুরু করে উত্তেজনা, যা নিয়ে অসন্তোষ ছিল দেশটির সাধারণ মানুষের মাঝে। পরবর্তী বিচার বিভাগ নিয়ে বিতর্কিত আইন পাশের ঘোষণা আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করে সাধারণ মানুষের শঙ্কা। এতে বিচার বিভাগের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ জোরালো হবে, সংকুচিত হবে গণতন্ত্র চর্চা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। বাকমুতে লেপার ট্যাঙ্ক মোতায়েন করেছে ইউক্রেন। পশ্চিমা দেশগুলোর দ্বারা কিয়েভে সরবরাহ করা নতুন সরঞ্জামগুলো এখনও ডনবাসের লড়াইয়ে ব্যাপক আকারে মোতায়েন করা হয়নি। তবে প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে যে লেপার ট্যাঙ্কগুলো আরটিও মোভস্কের আশেপাশে এসে পৌঁছেছে। বুধবার ডোনেস্ক পিপলস রিপাবলিকের প্রধানের একজন উপদেষ্টা ইয়ান গ্যাগিনে তথ্য জানিয়েছেন আরটিও মোভস্ক ফ্রন্টলাইনের লেপার ট্যাঙ্ক এবং সাজোয়া কর্মী বাহক উপস্থিত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি রাশিয়া এক টিভি চ্যানেলকে বলেছেন বর্তমানে পশ্চিমাদের পাঠানো অন্যান্য সরঞ্জাম ব্যাপকভাবে যুদ্ধে মোতায়েন
প্রত্যাখ্যান করা হচ্ছে বলে গ্যাগিন যোগ করেন। গত 25 জানুয়ারি জার্মানি ইউক্রেনে 14টি লেপার্ড টু ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা নিশ্চিত করেছে এবং অন্যান্য দেশগুলো এ জাতীয় ট্যাঙ্কগুলি পুনরায় রপ্তানির জন্য সম্মতি দিয়েছে। যুক্তরাজ্য, নরওয়ে, স্লোভাকিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সও ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনার ঘোষণা করেছে। পোল্যান্ড বলেছে যে তারা কিয়েভকে 14টি ট্যাঙ্ক দেবে, তবে পোলিশ প্রতিরক্ষা মন্ত্রী মারিউস ব্ল্যাস জ্যাক 24 ফেব্রুয়ারি বলেছেন পোলিশ ট্যাঙ্ক ইতোমধ্যে ইউক্রেনে পৌঁছেছে। মেদভেদেব বললেন পুতিনকে গ্রেপ্তারের চেষ্টা যুদ্ধ ঘোষণার সামিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যে কোনোভাবে গ্রেপ্তার করার চেষ্টা হলে তা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হবে বলে মন্তব্য করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব। ইউক্রেনের যুদ্ধাপরাধের অভিযোগ এনে গত শুক্রবার পুতিন ও তার এক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এরপরে মন্তব্য করলেন পুতিন মিত্র মেদভেদেব। তিনি বলেন, ধরা যাক যদি এমনটা কখনো হবে না, তবুও এমনটাই হলো। পারমাণবিক শক্তিধর দেশের বর্তমান রাষ্ট্রপ্রধান কোন একটি দেশে সফরে গেলেন, ধরা যাক সেটা জার্মানি, এবং সেখানে তিনি গ্রেফতার হলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম এক ভিডিও বার্তায় তিনি আরো বলেন, তাহলে কি হবে, এটা রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হবে। মেদভেদেব আরো বলেন, এমন পরিস্থিতিতে আমাদের সব ক্ষেপণাস্ত্র জার্মানির চ্যান্সেলরের কার্যালয় বুন্ডেস্ট্যাগের দিকে ছোড়া হবে। চীনা হুমকির মুখে বিশাল সামরিক মহড়া তাইওয়ানের। চীনের হামলা হুমকি ঠেকাতে বিশাল পরিসরে সামরিক মহড়া চালিয়েছে তাইওয়ান। বৃহস্পতিবার তাইওয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ছিল এই কর্মসূচি। দ্বীপপুঞ্জের নিকটস্থ সাগরে কসরত প্রদর্শন করে উভচরযান, সেগুলো সমুদ্রতটে উঠলে ট্যাঙ্ক এবং ভারী সমরাস্ত্রের মাধ্যমে শত্রুকে মোকাবেলা করার প্রশিক্ষণে মেতে ওঠে সেনাদল। তাছাড়া রাজধানী তাইপের ওপর বেশ কয়েকবার চক্কর দেয় 4টি অ্যাপাচি হেলিকপ্টার। গত কয়েক বছর চীন তাইওয়ানের বিবাদ পৌঁছেছে তুঙ্গে। তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে চীন। অন্যদিকে গণতান্ত্রিক সরকারে বিশ্বাসী তাইপে। ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কারের চিন্তা করছে জর্দান। ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কারের পক্ষে ভোট দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের সংসদ। ইসরায়েলের উগ্রপন্থী অর্থমন্ত্রী বিজালেল স্নোরিচ গত রোববার মন্তব্য করেন, ফিলিস্তিন বলতে কিছু নেই, কারণ ফিলিস্তিনের নাগরিকের কোনো অস্তিত্ব নেই। উগ্রপন্থী স্নোরিচের এ বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে জর্ডান। এর জবাবে নিজেদের মাটি থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার চিন্তা ভাবনা করছে দেশটি। এ নিয়ে বুধবার দেশটির সংসদে ভোটাভুটি হয়। স্নোরিচ এমন বিতর্কিত মন্তব্য করার সময় তার সামনে যে মঞ্চ ছিল সেখানে বৃহত্তর ইসরায়েল নামে একটি মানচিত্র লাগানো ছিল। ওই মানচিত্রে দেখা যায় দখলকৃত ফিলিস্তিন সব অঞ্চল, জর্ডান এবং সিরিয়ার কিছু অংশকে কথিত বৃহত্তর ইসরায়েলের মানচিত্রের সঙ্গে যুক্ত করা হয়েছে। এ বিষয়টি নিয়ে বেশি ক্ষিপ্ত হয়েছে জর্ডান। এমন মানচিত্র সামনে আসার পরপরই ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রতিবাদ জানায় তারা। তবে ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে সরকারের অনুমোদন প্রয়োজন হবে, যেটি আপাতত করবে না রাজা দ্বিতীয় আবদুল্লাহ। ইসরায়েলের প্রতি নিজেদের ক্ষোভ প্রকাশের এর আগে 2021 সংসদের ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের পক্ষে ভোট দিয়েছিলেন জর্ডানের আইন প্রণেতারা। স্নোরিচের এমন প্রতিবাদের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, মিশর সহ আরব বিশ্বের বেশ কয়েকটি দেশ। স্নোরিচের বক্তব্য ও মানচিত্রের প্রদর্শনের জেরে জর্ডান উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির পর পরিবেশ শান্ত করার চেষ্টা করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের জর্ডানের সঙ্গে হওয়া 1994 সালে শান্তি চুক্তি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। এ নিয়ে ইসরায়েলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, যেটি হাফস্মিতে রাজ্যের ভৌগোলিক অখণ্ডতাকে স্বীকৃতি দেয়। এদিকে ইসরায়েলের এক কূটনৈতিক সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় জর্ডানের সঙ্গে ইসরায়েলের সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই বিষয়টি বিবেচনায় রেখে কূটনৈতিকভাবে এখন অসম্মানকে শান্তির বার্তা দেওয়া হচ্ছে। সূত্র আল জাজিরা।